পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চারুপাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু আমরা অনুশীলনী সাতের ক থেকে আজকে দ্বিতীয় পর্বের অঙ্কগুলো করব প্রথম পর্বে আমরা অনুশীলনী থেকে এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্ক করেছিলাম আজকে এই পর্বে তিন নাম্বারের অঙ্কগুলো করব। তিন নাম্বারের মোট অঙ্ক আছে বারোটা আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক করার জন্যে দশমিকের গুণ আমরা এখানে সমাধান দিয়ে এক নাম্বার দুই দশমিক তিন গুণ তিনগুলো করেছি হুবহু একই নিয়ম সেটা হচ্ছে যে আমরা মনে করবো যে এখানে দশমিক নেই যদি দশমিক না থাকতো তাহলে আমরা কীভাবে গুণ করতাম সমান সমান মনে করি দশমিক নেই তাহলে তিন তৃক্ষে নয় তিন দুগুণে ছয় গুণফল পাওয়ার পরে এখন দশমিক বসাবো এখানে দশমিকের পরে কয়টা কয়টা ঘর বা অঙ্ক আছে এক ঘর বা এক অঙ্ক আছে এই কারণে ডান দিক থেকে এক ঘর পরে আমরা দশমিক দিব। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম কত সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারছি উত্তর ছয় দশমিক নয় এক নম্বর প্রশ্নের সমাধান ওকে তোমরা খেয়াল করো এবারে আমরা দুই নাম্বার প্রশ্নটা উঠিয়েছি ছয় দশমিক চার গুণ আট ছয় দশমিক চার গুণ আট যথারীতি আমরা মনে করব যে এখানে কোনো দশমিক নেই আমরা আগে সাধারণভাবে গুণ করে ফেলি তাহলে কি হবে সমান সমান চার আটা বত্রিশের দুই হাতে থাকে তিন ছয় আটা আটচল্লিশ আর তিন একান্ন এখন আমরা দশমিক বসাবো এখানে দেখব দশমিকের পরে কয়টা ঘর আছে এক ঘর তাহলে ডান পাশ থেকে এক ঘর পরে আমরা দশমিক দিব তার মানে একান্ন দশমিক দুই হবে আমরা উত্তর পেয়ে গেছি লিখে ফেলব উত্তর একান্ন দশমিক দুই একইভাবে আমরা ডান পাশে তিন নাম্বার অঙ্কটা উঠিয়েছি খেয়াল করো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা মনে করব যে দশমিক নেই সাধারণভাবে আমরা যে গুণ করা সেই গুণটা করব চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই চার পাঁচা বিশ আর দু বাইশ দুইশো চব্বিশ পেয়েছি এখন আমরা দশমিক বসাবো কোথায় দশমিক বসাবো দশমিকের পরে যেহেতু এক ঘর আছে আমরা ডান পাশ থেকে একঘর আগে বা একঘর পরে দশমিক বসাব উত্তর বাইশ দশমিক চার এবারে খেয়াল করো আমরা চার নাম্বার অঙ্কটা উঠিয়েছি চার নাম্বার প্রস্তুতটা উঠিয়েছি সাত দশমিক পাঁচ গুণ ছয় এখন আমরা সাধারণভাবে গুণ করবো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় সাতটা বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় সাতা বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ এখন আমরা দশমিক বসাব ওপরে দশমিকের পরে এক ঘর আছে তাই ডান দিক থেকে এক ঘর পরে দশমিক বসাবো তার মানে গুণ আসলো পঁয়তাল্লিশ দশমিক শূন্য আমরা এখন উত্তর লিখবো উত্তর দেখো দশমিকের পরে শূন্য ছাড়া আর কোনো কিছু নেই যদি দশমিকের পরে শূন্য ছাড়া আর কোনো কিছু না থাকে তাহলে দশমিক সহ শূন্যগুলা বাদ হয়ে যায় অর্থাৎ দশমিকও বাদ শূন্যও বাদ উত্তর হবে শুধুমাত্র পঁয়তাল্লিশ এখন পাঁচ নাম্বার প্রশ্নটা খেয়াল করো সেখানে আছে তিন দশমিক এক দুই গুণ দুই আমরা সাধারণভাবে গুণ করব দুই দুগুণে চার দুই এক দুই তিন দুগুণে ছয় এখন আমরা দশমিক বসাবো দশমিকের পরে কয় ঘর আছে এক ঘরে দুই ঘর তাহলে ডান দিক থেকে এক ঘর দুই ঘর পরে আমরা দশমিক বসাবো ছয় দশমিক দুই চার এটাই উত্তর ছয় দশমিক দুই চার প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এবারে আমরা ছয় নম্বর প্রশ্নটা উঠিয়েছি চার দশমিক পাঁচ তিন গুণ চার স্বাভাবিকভাবে আমরা মনে করবো যে দশমিক নেই এখন গুণ করব সমান সমান তিন চারা বারো দুই হাতে থাকে এক চার পাঁচা বিশ আর একুশ হাতে থাকে দুই চার চারা ষোলো আর দুই আঠারো এখন আমরা দশমিক বসাবো এখানে দশমিকের পরে কয় ঘর আছে দুই ঘর তাহলে ডান পাশ থেকে এক ঘর দুই ঘর পরে আমরা দশমিক বসাবো উত্তর হবে আঠারো দশমিক এক দুই এখন সাত নাম্বার প্রশ্নটা খেয়াল করো ছয় দশমিক শূন্য সাত গুণ নয় একই নিয়ম সব একই সহজ অঙ্কগুলা তোমরা একটা বুঝলে বাকিগুলা এমনিই নিজেরা পারবা আমরা গুণ করি ছয় সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় শূন্য আর নয় গুণ করলে শূন্য হাতের ছয় বসে যাবে এবারে ছয় নং চুয়ান্ন গুণফল পেয়েছে এখন আমরা দশমিক বসাবো দশমিকের পরে দুই ঘর আছে তাই ডান পাশ থেকে এক ঘর দুই ঘর পরে দশমিক দিব উত্তর চুয়ান্ন দশমিক ছয় তিন খুব সহজ এবং সাধারণ অঙ্কগুলা আশা করি তোমরা বুঝতে পারছো এবং বেশি বেশি করে বাসা প্র্যাকটিস করবা তাহলে তোমাদের এই দশমিকের গুণ ভাগে দক্ষতা আরো বাড়বে ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবারে আমরা আট নম্বর অঙ্কটা উঠিয়েছি চার দশমিক শূন্য আট গুণ পাঁচ আমরা মনে করি দশমিক নেই তাহলে সাধারণভাবে গুণ করলে পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে থাকে চার শূন্য আর পাঁচ গুণ করলে শূন্য হাতে চার বসে গেল এরপরে চার আর পাঁচ গুণ করলে চার চারপাশে বিশ খেয়াল করো এখন দশমিকের পরে দুই ঘর আছে তাই এক ঘর দুই ঘর পরে দশমিক বসাবা উত্তর বিশ দশমিক চার আমরা বিশ দশমিক চার বসিয়েছি উত্তরের জায়গায় খেয়াল করতে হবে কারণ দশমিকের পরে একদম শেষের যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলোর কোনো মূল্য নাই বিধায় বাদ হয়ে যাবে এই জন্য উত্তরে আমরা বিশ দশমিক চার শূন্য লিখব না বিশ দশমিক চার লিখব এবারে নয় নাম্বার প্রশ্নে আসো নয় নাম্বার প্রশ্নে আছে শূন্য দশমিক তিন এক তিন গুণ তিন মনে করে দশমিক নেই তাহলে সাধারণভাবে গুণ করলে তিন তৃখে নয় তিন একে তিন তিন নয় তিন শূন্য শূন্য এখন আমরা দশমিক বসাবো দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর বা তিন অঙ্ক আছে কাজে ডান পাশ থেকে এক দুই তিন তিন অঙ্ক পরে আমরা দশমিক বসাব খুব সহজেই আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর শূন্য দশমিক নয় তিন নয় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো এবারে আমরা দশ নম্বর প্রশ্নটা উঠিয়েছি শূন্য দশমিক আট চার পাঁচ গুণ সাত মনে করি দশমিক নেই আমরা সাধারণভাবে যে গুণ করা সে গুণ করবো পাঁচ সাতটা পঁয়ত্রিশের তিন চার সাতটা আটাশ আর তিন একত্রিশের এক হাতে থাকে তিন সাত আটাশ ছাপ্পান্ন আর তিন উনষাটের নয় হাতে থাকে পাঁচ শূন্য আর সাত গুণ করলে শূন্য শুধু হাতের পাঁচ বসে যাবে আমরা আরেকবার খেয়াল করি পাঁচ সাতা পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকে তিন চার সাতা আঠাশ আর তিন একত্রিশ এক হাতে থাকে তিন সাত আটা ছাপ্পান্ন আর তিন উনষাটে নয় হাতে থাকে পাঁচ শূন্য আর সাত গুণ করলে শূন্য হাতের পাঁচ বসে গেল এখন আমরা দশমিক বসাবো আমরা যদি খেয়াল করি এখানে দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর বা তিন অঙ্ক আছে কাজে ডান পাশ থেকে এক দুই তিন অঙ্ক পরে আমরা দশমিক বসাবো সমাধান ওকে আমরা উত্তর লিখব পাঁচ দশমিক নয় এক পাঁচ একইভাবে আমরা এগারো নম্বর প্রশ্নটা যদি খেয়াল করি সেখানে দেখব সমান সমান সাধারণভাবে যদি গুণ করি আমরা সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ শূন্য আর আট গুণ করলে শূন্য হাতের পাঁচ বসে গেল এবারে পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে থাকে চার শূন্য আর আট গুণ করলে শূন্য হাতের চার বসে গেলো এখন আমরা দশমিক বসাবো দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর বা তিন অঙ্ক আছে কাজেই এক দুই তিন তিন অঙ্ক পরে আমরা দশমিক বসাবো উত্তর লিখব চার দশমিক শূন্য পাঁচ ছয় এখানে দেখো দশমিকের পরে যে শূন্য ছিল সেটা কিন্তু উঠে যায়নি বা আমরা বাদ দিইনি কারণ এই শূন্যের পরে আরও সংখ্যা আছে পাঁচ ছয় এই সংখ্যাগুলো আছে বিধায় এখানে শূন্য বাদ হবে না তাহলে এগারো নাম্বার প্রশ্নেরও সমাধান আমরা করেছি এবারে আমরা প্রশ্ন নাম্বার বারো সমাধান করবো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো এবারে প্রশ্ন নাম্বার বারো প্রশ্ন নাম্বার বারো হচ্ছে দুই দশমিক নয় পাঁচ চার গুণ পাঁচ তা আমরা সাধারণভাবে গুণ করি চার পাঁচা বিশের শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশের সাত হাতে থাকে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই হচ্ছে সাতচল্লিশে সাত হাতে থাকে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দ আমরা যদি আরও একবার খেয়াল করি চার পাঁচা বিশের শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচা পঁচিশ আর দুই সাতাশ হাতে থাকে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশে সাত হাতে থাকে চার পাঁচ দুগুণে দশ আর হাতে চার চোদ্দ এখন আমরা দশমিক বসাবো দশমিকের পরে দেখো এক ঘর দুই ঘর তিন ঘর আছে বা তিন অঙ্ক আছে তাহলে এক দুই তিন ডান পাশ থেকে গুনতে গুনতে তিন অঙ্ক পরে আমরা দশমিক বসাবো তাহলে চোদ্দ সাত সাত শূন্য উত্তর হবে চোদ্দ দশমিক সাত সাত শেষের শূন্যটা হবে না কেন হবে না কারণ দশমিকের পরে একদম শেষের যে শূন্য সেই শূন্যের কোনো। মূল্য নাই বিধায় উত্তরে যায় বাদ হয়ে যাবে তো এই তিন নাম্বার প্রশ্নে যে মোট বারোটা অঙ্ক ছিল বারোটা অঙ্কই আমরা সমাধান করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে পড়াশোনা করো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ